রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচারের পর পুরসভায় নিয়োগ দুর্নীতি, আর পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে সামনে আসে রেশন দুর্নীতিকাণ্ড। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে ইডি হেফাজতে আছেন। ইডির হাই ভোল্টেজ জেরার মুখে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পরপর এবার বিস্ফোরক তৃণমূল নেতা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কোটি কোটি টাকার দুর্নীতি নিয়ে এবার বিস্ফোরণ ঘটালেন তৃণমূলের বড় মাথার। যা বললেন তাতেই কিন্তু হইচই রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তে কিন্তু হুলস্থুল রাজ্য। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির পর্দা ফাঁস করলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি অভিনব। দুর্নীতি এবার হাবড়ায়, আমলাদের দ্বারাই মন্ত্রীরা কলুষিত হচ্ছে। আমলারা না যুক্ত থাকলে কখনোই দুর্নীতি করা সম্ভব নয়। ধান না দিয়েও বহু কৃষকদের অ্যাকাউন্টে ঢোকানো হচ্ছে 60 থেকে 91 হাজার করে টাকা। টাকা ঢোকার পর চাপ দিয়ে সেগুলো তুলেও নেওয়া হচ্ছে। এ নিয়ে ডিএমকে লিখিতভাবে জানিয়েও কোনো তদন্ত হয়নি। বিস্ফোরক বক্তব্য প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাস তালুক হাবড়ার এক তৃণমূল নেতার। জাকির হোসেন নামে ওই তৃণমূল নেতা হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ছিলেন। তিনি জানান, তিনি নিজে ডিএম অফিসে এ বিষয়ে অভিযোগ করার পাশাপাশি কৃষকরাও বারাসতে খাদ্য বিভাগের অফিসে লিখিতভাবে জানিয়েছিলেন। ফেসবুকেও তাঁর ক্ষোভের কথা পোস্ট করেছেন তৃণমূল নেতা জাকির। কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার নাম করে কৃষকদের কাছ থেকে জমির পর্চা, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের জেরক্স সহ বেশ কিছু ডকুমেন্টস নিয়েছিল এলাকারই বাসিন্দা রহুল আমিন বৈদ্য নামে এক ব্যক্তি। তারাই পরে দলবল নিয়ে এসে টাকা নিয়ে যান বলে জানান হাবড়ার মারাকপুর এলাকার কৃষকরা। অভিযুক্ত সারের দোকানের মালিক রহুল আমিন বৈদ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, টাকা পয়সা বা কিষাণ ক্রেডিট কার্ড করার বিষয়ে তার কোনো হাত নেই, তবে তিনি তৃণমূল করেন। একথা স্বীকার করেছেন চাষিরা, যেখানে রহুল আমিনের কথা বলছে সেখানে তিনি সমস্ত বিষয় অস্বীকার করে কাদের আড়াল করতে চাইছেন। এত বড় দুর্নীতি তার একার দ্বারা কি সম্ভব, সেটাই এখন বড় প্রশ্ন। আর এই দুর্নীতিকাণ্ডেও কি যুক্ত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক? কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের খাস তালুকি ঘটেছে এই দুর্নীতি। আর এই দুর্নীতি কিন্তু খাদ্য বিভাগের সাথে লিঙ্ক, খাদ্য বিভাগের সাথে জড়িত। কারণ কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে দেওয়া হচ্ছে 60 হাজার থেকে 90 হাজার টাকা, সেই টাকা চাপ দিয়ে অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হচ্ছে। এমনই কিন্তু বিস্ফোরক দাবি। এবার সরাসরি এই দাবি তুললেন তৃণমূল নেতা, এবং তিনি শুধু দাবি তোলেননি, তিনি ডিএমকে লিখিতভাবে অভিযোগ জানিয়েও কোনো তদন্ত হয়নি, কোনো সুরাহা হয়নি। তাই তিনি এবার ফেসবুকে বিস্ফোরণ ঘটিয়ে রাজ্যের শোরগোল ফেলে দিলেন। আর এবার এই নিয়ে কি তদন্ত করবে ইডি সিবিআই, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।